নমস্কার, স্বাগতম আমাদের আজকের ভিডিওতে, যেখানে আমরা আলোচনা করব 2024 সালের রাধাষ্টমী ব্রত সম্পর্কে। কিভাবে পালন করবেন, কি কি করবেন এবং এই ব্রতের মাহাত্ম্য বা গুরুত্ব নিয়ে বিস্তারিত আলোচনা হবে। রাধাষ্টমী হিন্দু ধর্মের একটি অত্যন্ত পবিত্র এবং মহত্বপূর্ণ উৎসব। শ্রীমতী রাধারানীর আবির্ভাব দিবস হিসেবেই রাধাষ্টমী পালিত হয়, যা ভাদ্র মাসের শুক্লপক্ষের অষ্টমীতে অনুষ্ঠিত হয়। শ্রী রাধার সাথে শ্রীকৃষ্ণের লীলাকে স্মরণ করিয়ে দেয় এই বিশেষ দিনটি। ভক্তরা মনে করেন যে রাধাষ্টমীর দিনে রাধারানীর পূজা করলে শ্রীকৃষ্ণের আশীর্বাদ লাভ করা সহজ হয়। রাধাষ্টমী ব্রত পালনের জন্য দিনটি শুরু করতে হবে স্নান করে পবিত্র হওয়ার মাধ্যমে। তারপর রাধাকৃষ্ণের পূজার জন্য ঘর বা মন্দিরের একটি বিশেষ স্থানে একটি মূর্তি বা ছবি স্থাপন করুন। এই দিন উপবাস করলে মহাপুণ্য লাভ হয়। পুরো দিন ফলাহার করতে পারেন বা সম্পূর্ণ উপবাস রাখতে পারেন। পূজার জন্য রাধা কৃষ্ণকে ফুল, ফল এবং মিষ্টি নিবেদন করতে হয়। পুষ্পাঞ্জলি দেওয়ার সময় রাধারানীর 108টি নাম স্মরণ করা হয়। ভক্তিভরে মন্ত্র উচ্চারণ করতে পারেন, ওম শ্রীমতী রাধা ওই নম। কীর্তন এবং ভজন গাওয়াও এই দিনটির একটি বড় অংশ। রাধারানী ভক্তির প্রতীক, তার প্রতি ভক্তি ও ভালোবাসা দিয়ে শ্রীকৃষ্ণকে পাওয়া যায়। রাধাষ্টমীর দিনে রাধারানীকে প্রসন্ন করলে তিনি তার আশীর্বাদ দিয়ে ভক্তদের জীবনে সুখ, শান্তি ও সমৃদ্ধি আনেন। তো বন্ধুরা, এভাবেই রাধাষ্টমী ব্রত পালন করতে পারেন এবং শ্রীমতী রাধারানীর আশীর্বাদ লাভ করতে পারেন। আশা করি আজকের ভিডিওটি আপনাদের ভালো লেগেছে। যদি লেগে থাকে তাহলে অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং ভিডিওটি অবশ্যই শেয়ার করুন। রাধে রাধে।